स्वामी बीबी गर्भर बाच्चा पुत्र सन्तान है तो तुम बेचे गला गर्भर बाच्चा पुत्र सन्तान है तुम्हें कथा बोलो ना बेटी हुए जाए तो स्वामी बाद दिए दिवे कत बड़ आघात कथा अच्छा बोलें स्वामी बोलें ना स्वामी बोलें कथा बोलें आसामी आकु भाई के बोले बोलबे तुम्हारे तो स्त्री नहीं तो की बुझबे तुम्हें एटा मोहब्बत करी बोली बोलछी उनाके भाईर मतो जानी खासी थी ऐसे जी खासी खासी अल्हम्दुलिल्लाह तबे हासछेन खूब साच्चा लोक ओ मुसलमान लागो ओ जननी एटा स्वामी हबे ना कारण छेले देवार मालिक हलो आल्लाह मे देवर मालिक हलो आल्लाह छेले मे के दिबे स्वामी दिते पारे आल्लाह ना दिले छेले देवर मालिक आल्लाह मे देवर मालिक आल्लाह ओ बच्चीरा भाईरा आमार मा बोनेरा गो ताहले जदि कानते हय तो आल्लाहर काछे कानते हबे बाप मारा गेछे बापेर मोहब्बते केंदेछो ছেলে মারা গেছে ছেলের মহব্বতে কেঁদেছো আত্মীয় স্বজন মারা গেছে তাদের মহব্বতে কেঁদেছো একবার আল্লাহর কাছে কেঁদে দেখো আল্লাহর কাছে একবার কেঁদে দেখো আল্লাহর কাছে কাঁদতে কত ভালো লাগে আল্লাহর কাছে কাঁদলে কত দিলটা পরিষ্কার হয় আল্লাহর কাছে কাঁদলে উপকার হবে উপকার হবে না আমার স্বামী বলে দিয়েছে যে তোমার গর্ভে যে বাচ্চাটা আছে যদি পুত্র না হয় তো তোমাকে নিয়ে আর সংসার করব না মহিলাটা বলছে এর জন্য কাঁদছি বাপ কিন্তু বিচার যদি দুনিয়াতে করেন তো কোরআন বলল নেসাও হারসুল লাকুম স্ত্রী জমি স্বরূপ মহিলা জমি স্বরূপ তাহলে ওই জমিতে যে চাষ করবেন সেই ফসলই ফলবে কথা কহেন ঠিক কিনা স্বর্ণার বীজ ফেলে যদি বলেন আয়াত 36 নিব তো পাবেন তাহলে বীজ তো পুরুষই দিয়েছে আমারও মাবন আছে আপনাদেরও মাবন আছে খারাপ ভাববেন না বীজ তো পুরুষই দিয়েছে তাহলে মহিলার কেন দোষ দিছো ও নারীর কি দোষ মায়ের কি দোষ মা তো গর্ভধারিণী 10 মাস 10 দিন তোমার বাচ্চাটাকে পেটের মধ্যে নিয়ে থাকবে কখনো বাচ্চা ডান দিকে ধাক্কা দিবে মা পেট ধরে বসে যাবে কখনো বাম দিকে ধাক্কা দিবে মা পেট ধরে বসে যাবে তলপেটে ধাক্কা দিবে মা পেট ধরে বসে যাবে যতক্ষণ পর্যন্ত বাচ্চা মাকে শান্তি দিবে না ততক্ষণ পর্যন্ত মা শান্তি পাবে না এত বড় কষ্টর পরে তুমি মহিলাকে দোষারোপ করছো দুনিয়া ভি শরীয়তকে লক্ষ্য করে যদি দোষারোপ হয় তো তুমি আবার পুরুষ এ কথা কেন বলছো যে তোর বংশতে তোর গর্ভে খালি বিটি হবে বেটা হবে না হ্যাঁ ও তো ফরমা তুমি চিরা দিলে তো চিরাবাল আইসক্রিম বেরিয়ে আসবে দুধ দিলে দুধবালা বেরিয়ে আসবে বেল দিলে বেলবালা বেরিয়ে আসবে বিস্কুট দিলে বিস্কুটবালা আইসক্রিম বেরিয়ে আসবে সুবহানাল্লাহ দোষী মহিলা নাই পুরুষ তুমি সেটাকে যদি মাথায় না রেখে ভাবো যে আল্লাহ ছেলে মেয়ে দেওয়ার মালিক তো আল্লাহর কাছে দোয়া করো জোরে বলো সুবহানাল্লাহ এটাই সারাংশ তো মহিলাটা বলছে বাপ তার জন্য কাঁদছি আমার চোখের পানি দেখে কাউকে দরদ লাগেনি মায়া লাগেনি তোমাকেই লেগেছে বলে মা একটা কথা বলবো বললে কি
বলে আমার মন বলছে চোখের পানি বন্ধ হয়ে যাবে, জোরে বলো সুবহানাল্লাহ। একটা রাস্তা বলে দিব, ওই রাস্তায় যদি যেতে পারো তো তুমি জেনে রাখো তোমাকে কাঁদতে হবে না, চোখের পানি হবে না, বরঞ্চ মুখে হাসি হয়ে যাবে। কোন রাস্তা বাপ? বলে একটু গেলাম শহরে যেতে হবে, আবু সালেম মুসা জঙ্গির বাড়িতে। ও আবু সালেম মুসা জঙ্গি আল্লাহর বান্দা, তার বাড়ি যদি চলে যাও, আবু সালেম মুসা জঙ্গির বাড়ি যদি যেতে পারো মা জননী, তাহলে আবু সালেম মুসা জঙ্গি আল্লাহর বান্দা পেটের ভিতরে কি বাচ্চা আছে উনি বলে দিবে। আবার বাচ্চাটা যদি কন্যা সন্তান হয় উনাকে বলে দিবে, উনি অবশ্যই কন্যাটাকে আল্লাহর কাছে দোয়া করে পুত্র করে দেবে। তার কাছে চলে যাও মা। বলে ঠিক আছে বাবা, তুমি একটা রাস্তা তো দিলে, ঠিক আছে। মহিলাটা চিন্তা করলো যে পীরের দরবার যাবো তো কিছু তো নিয়ে যেতে হবে, খালি হাতে যাওয়া যায়? তেলাঙ্গলের মাজারে উরুস হয় তো আপনারাও যান মাজার শরীফে, খালি হাতে তো কেউ যান না, কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ 50, কেউ 100, কেউ 200, কেউ 500, কেউ 1000, কেউ বাসিন্নি শুরু বাতাসা খুরমা, কেউ মোরগ, কেউ খাসি, এক একজন এক একটা দেন। পীরের দরবার খালি হাতে যাব না, কিছু নাজরানা নিয়ে যেতে হবে। মহিলা চিন্তা করছে কি নিয়ে যাব, গরিব মানুষ তো, কিছু দুধ আছে আর কলা আর রুটি, এটাই নিয়ে যায়। দুধ কলা রুটিটা নিয়ে হুজুরের দরবারে যাচ্ছে, পীর সাহেবের দরবারে। কি কি নিয়েছে বলেন? দুধ কলা আর রুটি নিয়ে চলতে লাগলো। এক পাক পাক করে গিয়ে দরবারে গেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কি খবর? বলে হুজুর একটু দরবারে এসেছিলাম একটা আরজি নিয়ে। কি আরজি মা? বলে আল্লাহ পাক পরপর 6 খানা বাচ্চা দিয়েছে, 6 খানাই মেয়ে, একটাও ছেলে নয়। তা একটু আল্লাহর কাছে হুজুর দোয়া করে দেন, আল্লাহ পাক যাতে 7 নম্বরে আমার একটা গর্ভে বাচ্চা আছে, এই বাচ্চাটা যাতে পুত্র সন্তান হয়, একটু দেখেন হুজুর বাচ্চাটা কন্যা না পুত্র। যদি পুত্র হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি পুত্র না হয় কন্যা হয় তাহলে আল্লাহর কাছে দোয়া করে দিবেন যাতে এই বাচ্চাটা পুত্র হয়, কারণ আমার স্বামী বলেছে যদি এটাও মেয়ে হয় তো আমাকে বাদ দিয়ে দিবে, আমাকে নিয়ে সংসার করবে না। মহিলাটা অঝর নয়নে কাঁদছে আর আল্লাহর ওলির দরবারে কথাটা পেশ করছে। আল্লাহর ওলি হযরত আবু সালেম মুসা জঙ্গি দস্তুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা তোমাকে কাঁদতে হবে না, একটু অপেক্ষা কর। মহিলাটা বসে বসে অপেক্ষা করছে, আল্লাহর ওলি মোরাক্কা ভাই বসলেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা বললেন। তখনই আশিকে ওলি কলমে ঢোকে লিখতে লাগলো, উল্টি চাল চলতে হ্যায় দিওয়ান গালে ইশক, আঁখোঁ কো বন্দ কর লেতে হ্যায় বস দিদার কে লিয়ে। মুসলমানের আগে আল্লাহর ওলি আল্লাহর সামনে কথাবার্তা বলে বহুক্ষণ পরে এসে মহিলার সামনে বলল, মা। বলে হুজুর এসেছেন, আমার রেজাল্টটা দিয়ে দেন ফলাফলটা। হুজুর একটু আমার রেজাল্টটা দিয়ে দেন। বললেন, মা আজকে তুমি বাড়ি চলে যাও, আজকে বাড়ি যাও, অন্য কোনো একদিন আসো মা। মহিলাটা দেখছে আমার ফল বোধহয় ভালো নয়, কোনো অসুস্থ লোককে নিয়ে যদি ডাক্তার বাড়ি যান আর পেশেন্টের অবস্থা যদি খারাপ হয় তো ডাক্তার কি বলবে? বাড়ি চলে যাও বলবে না, বাড়ি চলে যাও আর দরকার নাই, অবস্থা শেষ। মহিলাটাকে বললো, মা তুমি বাড়ি চলে যাও। মহিলাটা বললো, হুজুরের গরিব মানুষ আমার কবে আসবে না আসবো, আজকে খবরটা দিলে ভালো হতো, রেজাল্টটা দিলে ভালো হতো। বলে, মা রে কোন জবানে তোমাকে বলবো, তোমার গর্ভে যে বাচ্চাটা আছে এটাও কন্যা সন্তান হবে, জোরে বলো। মহিলাটা খুব কাঁদতে লাগলো, এটাও বেটি, এটাও মেয়ে,
সুবহানাল্লাহ। ও মুসলমানের আগে আপনার আমার মধ্যে অন্তরে আলোচনা হয় যে মেয়ে হয়তো ভালো নয়, কিন্তু আপনি কি জানেন আল্লাহ নবী আকরাম মুস্তফা বললেন আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তার ঘরে মেয়ে বেশি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে খুব ভালোবাসেন তার ঘরে মেয়ে বেশি দেন বেটি, কিন্তু আপনি আমি উল্টা ভাবি। একটা লোক দেখছি নামাজ পড়ে চলে আসছে, চাচা বাড়ি যাও আজান দিবে আজান, তোমার বউ মার বাচ্চা হয়েছে, আল্লাহ বাচ্চা দিয়েছে নর্মালি হয়েছে, বাড়ি যাও। কি বাচ্চা খবর পেলে বলছে বিটি দে বাড়ি যাবো না, সালা খালি ডেভেলাই বিটি হয়ে গেছে, ডেভেলাই বিটি হয়ে গেছে, ভেতরটা মসজিদে সিন্নি পেয়ে আছে ইনি চলে এসে পর হয়ে যাবে। হ্যাঁ আমার বিশ্বনবী বললেন বেটি হয়েছে বেশি আনন্দ কর। হযরতে রাবিয়া বাসারির মায়ের নাম ছিল মাইফুন, আপার নাম ইসমাইল। হযরতে মাইফুন বলছে আল্লাহ গো পরপর দুটো বেটি দিলা, এবার গর্ভে যেটা আছে বেটা দাও। আল্লাহর ওই হযরতে ইসমাইল আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, রব্বুল আলামিন পরপর দুইখানা বেটি দিয়েছে, এবার তুমি আমাকে বেটা দাও পুত্র দাও। আল্লাহ চিন্তা করিও না, তোমার বিবির গর্ভে যে বাচ্চা আছে এটাও আল্লাহর মেয়ে দিব, মেয়ে জোর সুবহানাল্লাহ এটাও মেয়ে দিব। বলে আল্লাহ ছেলে দিলে আমি হাফিজ কা হাফিজ করতাম, মাওলানা করতাম, দিনের খাদিম করতাম। আল্লাহ বললেন ওগো ইসমাইল, ওগো ইসমাইল যে বাচ্চাটা আমি তোমার বিবির গর্ভে দিয়েছি, তার সে বাচ্চাটা যখন জন্ম হবে সে বাচ্চাটার নাম রাখবে রাবিয়া, তার নাম রাখিও রাবিয়া। ওই মেয়েটা সাধারণ মেয়ের মতো হবে না, মেয়েটা যদি একবার হাত তুলে দোয়া করে দেয় তোমার বিশ্বনবী 70,000 গুণ হাজার উম্মত জান্নাতি হয়ে যাবে। একবার যদি দোয়া করে 70,000 জান্নাতি জান্নাতি হয়ে যাবে, একবার দোয়া করলে 70,000 উম্মতি জান্নাত হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। দুবার করলে 140 এরকম করবে রাবিয়া বাসারি, যতবার দোয়া করবে তত 70,000 বিশ্বনবীর উম্মতি জান্নাতি হয়ে যাবে। কত পরহেজগার মেয়ে আল্লাহ দিছে, কিন্তু আপনি আমি মেয়েকে একটু মহব্বত কম করি তো, কিন্তু নবী বলছেন বেশি মহব্বত করো। বাজার থেকে দুটো মিষ্টি কিনে আনলেন, 10টা কি 5টা কি এক ডজন কলা কি 5টা আপেল, দরজায় দাঁড়িয়ে গেছেন, ছেলে আওয়াজ পেয়েছে বাপের চেয়ে হয় হরেন না হয় সাইকেলের বেল বাজিয়েছেন, বেটাও গেছে বেটিও গেছে দুজনের দরজায় আব্বা বলে একসঙ্গে আওয়াজ দাও। আপনার হাতে হয়তো এক সরি কলাই আছে, কার হাতে দিবেন ইমানদারের শহীদ বলেন তো? বেটার হাতে দিতে হবে না, দেন দেন, কিন্তু বেটিটা তো নয় রাস। এবার আপনি বলবেন তাহলে ছিনি ছিনি দিব এক অর্ধ অর্ধ, না আপনি বেটাকে দেন, কিন্তু আমার নবী বলছে বেটাকে না দিয়ে বেটির হাতে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বেটি আজ আছে কাল থাকবে না, বেটি আজকে তোমার বাড়িতে আছে কাল কবার বাড়িতে চলে যাবে, ছেলে চিরতরের জন্য থাকবে। মেয়েকে দুঃখ দিও না, কিন্তু আপনি আমি বেটাকে বুকে ভরে নিয়ে মেয়েকে আঙুল ধরে নিয়ে চ, এটা আমাদের অভ্যাস। বেটি মানে চিন্তা করছেন যে সালা 2 লাখ না হলে 1 লাখ তো লাগবে, কি ঝামেলায় ফেললাম, কিন্তু 1 লাখ দিয়ে ওকে পার হবেন কি 2 লাখ দিয়ে পার হলেন? আরে সুবহানাল্লাহ, বাচ্চার লেগে 10 লাখ জোগাড় করতে হবে, তো বাবা সকাল সন্ধ্যায় হুড়া খেতে হবে, কথা ঠিক বলছি না ভুল? বেটা বলছে বাপ বলছে বেটা।